যদি শীতটা যদি কাটলে এই কালারে বেরোবে, আর এটা হচ্ছে সম্পূর্ণ নন স্টিক। এগুলো যেমন স্ক্রু দিয়ে লাগা দিছে, আর এটা হচ্ছে পুরাটা এক পাশ, কোনো জোড়া জয়েন নেই, এটা শীতটা পুরাটা এক শীটে চুলা। নিচের পাটটা যদি আমি চুলা করি তাহলে খুঁদি লাগানো যায় না, এটার ভিতর সেম। আপনি মেটাল জাতীয় কিছু লাগাবেন না, আপনি মনে করেন রান্নার শেষ লিকুইড কিছু দিয়ে, এটা তো খাবার লেগে থাকবে না নন স্টিকের মতন। হ্যাঁ, আপনি হালকা ইয়া দিবেন, উঠে যাবে কাঁচের মতো করে, আসলে সবকিছু আসলে চলে আসবে, দেখতেও কিন্তু খুব শাইনি। তিন বছর ভিতরে চুলাতে যদি তিন রকমের বলা যায় দুটাতে আছে যে শুধু কোয়ালিটি চেঞ্জ। আচ্ছা, সব ডিটেলস আমরা জানিয়ে দিব। এটা হচ্ছে নন স্টিক চুলা। হ্যাঁ, নন স্টিক কিন্তু দুই প্রকার, একটা যেরকম আমরা ওই যে সসপেন ফ্রাই প্যান এগুলাতে একটা নন স্টিক থাকে না, হ্যাঁ ওইটা যেরকম আপনি একটা অ্যালুমিনিয়াম প্রলেপ করা, আর এটা কিন্তু কোনো প্রলেপ নেই, এটা হচ্ছে হারানো রাইস নন স্টিক। এটা শীতটা কাটলে এই কালারেই বের হবে, এটা কালারটা এই কালার, জন্মের তো এই কালার। আর এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যান্টিক, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টিক। এটাতে যদি আপনি ভাতের মার ডাল যদি পরে, আপনি স্টিলের ছোঁয়া লাগবে না, লিকুইড কিছু দিয়ে মোছা দিলে এটা উঠে যাবে। একটা কাঁচের বডির মতো করে, হ্যাঁ কাঁচের বডির ডিজাইনটা আছেন। একটা দেখতেছেন, এটা হচ্ছে এসএস এর, এটা পিতল বানার। একটা আছে, এটাও এসএস, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে লো কোয়ালিটি অটোর ভিতরে, অটোর ভিতরে লো কোয়ালিটি। আমরা চারটা মডেল রাখছি কেন, যে কম্পেয়ার করে দেখাতে, সবার বাজেট তো আসলে ভাই এক না, তো আমরা কম্পেয়ার করে দেখে যার যেটা ভালো লাগে নিতে পারবে। কম দেখে যে জিনিস খারাপ এরকম কিছু না, প্রত্যেকটা জন্য ওয়ারেন্টি আছে। আচ্ছা, সবগুলোর জন্য ওয়ারেন্টি আছে সব। তাহলে কোনটা কিভাবে আমি একটু বুঝাবো। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রো কোম্পানি স্যামসাং এর সাবব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে এসএস বডি কাস্টিং ঢালাই বানার, এটার জন্য ওয়ারেন্টি পাবেন তিন বছরের ভিতরে চুলাতে যদি লালাগুন বেরোয়, অটো ফায়ার, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, যে কোনো সমস্যা হবে, ঢাকার ভিতরে হোম সার্ভিস, ঢাকার বাইরে যারা নেবেন এসএমএম কিবা করে সার্ভিসে পাঠিয়ে দিলাম, আমরা সার্ভিস করে পাঠিয়ে দিই, সার্ভিস করে আপনার পাঠিয়ে দিন। আচ্ছা, আর একটা কথা ছিল, এটাতে মানে অটো ফায়ার বার্নারটা কয় ধাপ? দুইটা, দুই স্টেপের বার্নার, দুই স্টেপ। এটা একটু চিকন কিন্তু দুই স্টেপ, আর একটা আছে বড়, এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দুই স্টেপের বার্নার কিন্তু, এটা হচ্ছে কাস্টিং গাল, এটা কিন্তু একটা দেখতেছেন ছোট, একটা দেখতেছেন বড় বানা, একটা ছোট বানা, একটু বানাতে আগুন বন্ধু ভাই। এটা তো জাপাবেন, এটা তো সেম পাবেন, এটা আগুন আসবে ফুলের মতন ছড়ানো, আর এটা আগুন আসবে হলো আপনি খাড়া আগুন, ওটা তো যাবে, এটা তো সেম আসবে। আচ্ছা, মানে এটা ছড়ানো আসবে, এটা বড় পাতিলের জন্য, এটা খাড়া আসবে, এটা হচ্ছে ছোট খাটো হাড়ি পাতিল বসাবে না, এখন যে যেটা বসে আগুন ওটা তো যাবে, এটা তো সেম আসবে। তারপর ইলেকট্রো সেম ব্র্যান্ড, এটাও মালয়েশিয়ান, এটা অরিজিনাল আপনি তিন বছর, এটা হচ্ছে পিতল বানার, 100% পিতল বানার, আর বডিটা মরিচা ধরবে না কখনো, বডি এটাও মরিচা ধরবে না, বডি এটাও মরিচা, একটু বডিটা একটু কোয়ালিটি একটু ভালো। হ্যাঁ, আর এটা জন্য ওয়ারেন্টি 3 বছর, চুলাতে লালাগুন বেরোয়, অটো যদি মিস ফার হয় সার্ভিস ফ্রি পাবেন 3 বছরের ভিতরে। এটা জিগটা কিন্তু, এটা জিগের থেকে অনেক হেভি, দেখেন একটু এই যে জিগের পরিমাণটা, কিন্তু এটা তো মোটা দেখা যাচ্ছে, এটা তো হেভিও। হ্যাঁ, তারপর এটা বানারও বড়, এটা আগুন দুইটাই সেম আসবে, এটাও ফুলের মতন ছড়াবে, আর 100% পিতল বানা, এটাও প্রিমিয়ামটাও কিন্তু, এটা একটু বড়, প্রিমিয়ামটাও বড় সাইজের, ঠিক আছে। আর আপনি এখানে কিন্তু একটা প্রোডাক্টটা দেখতে পারতেছেন, এটা কিন্তু প্রত্যেকটার ভিতরে আছে, এটা কেন দিয়েছে বলেন? যদি চুলাতে ভাতের মার ডাল পানি পরে সেক্ষেত্রে এখানে জমা হবে, পরে আপনি চুলাটা রান্না শেষ আপনি লিকুইড কিবা কিছু দিয়ে ওয়াশ করতে পারবেন, টু ইন ওয়ান। এখানে যে চারটা চুলা দেখছেন, চারটা সেম সিস্টেম। তারপর আমরা এন্টিক আসি, এটা হচ্ছে ইলেকট্রো ব্র্যান্ডের, এটার ওয়ারেন্টি পাবেন 5 বছর, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এটা জিগটা কিন্তু আরো হেভি, এটা ঠিক আছে, হ্যাঁ এটা তুলনা হেভি, এটা হচ্ছে সবচেয়ে হেভি, আর এটা বানাটা হেভি কোয়ালিটি। তারপর এটা যে নিচের যে প্রিমিয়ামটা গ্যাসের, এটাও কিন্তু অনেক হেভি। আচ্ছা ভাই, আমি আর একটু এদিকে আসেন, এটা অটোটা অনেক স্মুথ, একটু দেখা দেবো, যে দেখুন ওইদিকে ফায়ার করবে, হ্যাঁ একটু খেয়াল করেন।
আসলে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না তো তারপর ফায়ার কিন্তু আমাদের হচ্ছে আচ্ছা তারপর চেষ্টা করি আমরা একটু দেখাচ্ছি না এই যে হ্যাঁ এই যে ফায়ার করতেছে ঠিক আছে প্রত্যেক ফায়ারেও তো ক্যামেরা মাসখান তত ভাবে বোঝা যাচ্ছে না তারপর আগুন যদি আগুন গ্যাস নষ্ট হবে না কিন্তু এটা খুবই কোয়ালিটিফুল আর এটা বডিটা অনেক স্ট্রং ভাই আপনার মতন আমার মতন যদি একটু বাইরে যান আমি একটু দেখাই আপনার মতন আমার মতন যদি দশজন যদি এটার উপরে পাড়ায় যদি নাচো তারপর এটা কিছু করতে পারবেন না সারাদিন যদি নাচেন আপনি কোনো সমস্যা নেই তারপরে যদি যে কোনো সমস্যা হবে পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো ভাই আমি কিন্তু 52 কেজি ধরেন মনে করেন আপনি কারো কাছে ফোন দেন আপনি দাঁড়ান একচুয়ালি আমি একচুয়ালি দাঁড়াই দেখেন কিছু হবে না ঠিক আছে তো জিক প্রিমিয়াম সবকিছু স্ট্রং কোয়ালিটি সাধারণত বাসা বাড়িতে 20 কেজি 50 কেজি দেয় না বাসা বাড়িতে হাইট গেলে 15 থেকে 16 কেজি আর মানে এর চিকা যদি বেশি আসে হচ্ছে সেখানে 20 কেজি এটা ছিল হচ্ছে অ্যান্টিক বডির চুলা তাই তো এখানে এই যে কালো কালো দেখতে পাচ্ছে এখানে হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে না তো বা ডিসকালার হবে না তো কেন নষ্ট হবে তাহলে আপনি এত দাম দিয়ে চুলা নেন আপনি এটা আপনি কেন নিছেন এটা দেখতে সৌন্দর্য কোয়ালিটিফুল যাতে এই কালার ডিসকালার না হয় এতটুকু মাথা রাখতে হবে যেরকম নন স্টিকে যেরকম স্টিল খুঁটি লাগানো যায় না এটা ভিতর সেম আপনি মেটাল জাতীয় কিছু লাগাবেন না আপনি মনে করেন রান্না শেষ লিকুইড কিছু দিয়ে এটা তো খাবার লেগে থাকবে না নন স্টিকের মতন হ্যাঁ আপনি হালকা ইয়া দিবেন উঠে যাবে কাচের মতো করে আসলে সবকিছু আসলে চলে আসবে দেখতেও কিন্তু খুব শাইনি শাইনিং দেখতে কোয়ালিটি ফুল দেখতে খুব সুন্দর এটা পাঁচ বছর দি এটার উপরে যেটা দেখতেছেন যেটা বলছিলাম হাডানো ডাইস নন স্টিক যেরকম ফুচুরা কোম্পানিকে নাম শুনছিলেন আপনি ফুচুর হ্যাঁ ফুচুরা কোম্পানি যেরকম মেটালটা করে হাডানো ডাইস নন স্টিক ইন্ডিয়ার বিখ্যাত একটা ব্র্যান্ড ওরা আর ইলেকট্রো অনেক পপুলার একটা ব্র্যান্ড যেটা দেখা যায় আমাদের ইউরোপ প্রান্তিতে বেশি চলে আমাদের দেশে একটু কেউ চিনেন স্যামসাং এর সাব ব্র্যান্ড এখানে যে কটা দেখছেন আপনি প্রত্যেকটি কোন ইলেকট্রো কোম্পানি এটা হচ্ছে হাডানো ডাইস নন স্টিক এই শীটটা যদি আপনি কাটেন ভাই কাটলে এই কালারে বের হবে দিশন অন্য কালার আসবে না আর এটা যে বানারটা দেখছেন এটা কিন্তু কোনো ঢালাই বানান না এটা কিন্তু 100% পিতল বানার এই পিতল শুধু মনে করেন আপনি এটা চুলার সাথে ম্যাচ করে দিছে একটা কোম্পানি আপনি আমার চিকা বেশি গবেষণা করে ঠিক আছে তো একই আমি যদি একটু কাছ থেকে এসে তারপর ভিডিওটা করার চেষ্টা করতে এটা কিন্তু কাস্টমার এই কালারে বের হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ নন স্টিক আচ্ছা এই আচ্ছা এক পার্টে চুলা যে বলতে যেটা বুঝে এখানে কিন্তু স্ক্রু করে এগুলা যেন স্ক্রু দিয়ে লাগা দিছে আর এটা হচ্ছে পুরো এক পার্ট কোনো জোড়া জয়েন নেই এটা শীটটা পুরো এক শীটে চুলা নিচের পার্টটা যদি আমি একটু লক্ষ্য করতাম এই যে নিচের কালারটা এই কালারে দেখেন নিচের কালারটা ওই কালার এই কালারে এখন একটা কথা বলি যে আপনি যে চুলা গুলো দেখতেছেন যেরকম আমাদের বাংলাদেশে চলে দুইটা গ্যাস লাইনে গ্যাস বোতল গ্যাস ঠিক আছে সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে চুলা গুলা দেখছেন চারটা চুলা চারোটা চুলা টু ইন ওয়ান তা লাইনে গ্যাসও চালাতে পারবেন বোতল গ্যাসও চালাতে পারবেন মনে করেন ভাই আমি ঢাকার বাইরে নিব আমি বোতল গ্যাসে চালাবো সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে মেসেজ করেন কিংবা আমাদের ইনবক্সে বলেন ভাই আমি বোতল গ্যাসে চালাবো বোতল গ্যাসের টা দেন সেক্ষেত্রে আমরা বোতল গ্যাসের টাই দিব আর যদি বলেন ভাই আমি লাইনে গ্যাসের ভিতরে চালাবো আমি ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাইরে আমি লাইনে গ্যাস চালাবো সেক্ষেত্রে আমরা লাইনে গ্যাসের টাই দিব ঠিক আছে তো ভাই আপনারা রিজনেবল পাবেন দাম কম জিনিসও ভালো পাবেন ঠিক আছে যদি অটো চুলা যদি নরমাল কোন অটো চুলা কিনতে যান দেখা যায় মিনিমাম কিন্তু আপনি 4 থেকে 4,500 টাকা লাগবে অটো যদি অটো নেন আর যদি অটো ছাড়া নেন সেক্ষেত্রে 3,500-4,000 টাকা দিয়ে কিনতে হয় ঠিক আছে আমরা এটা রাখতেছি মাত্র কোন দামাদামি না একদম 2750 টাকা ফিক্স হয় 2750 টাকা কি বলতেছেন হ্যাঁ ফিক্স হয় 2750 টাকা দিয়ে কিন্তু আমরা অটো ফায়ারের চুলা পেয়ে যাচ্ছি অটো ফায়ারের চুলা ইলেকট্রো কোম্পানি তারপর একটা দেখতেছেন এটাও ইলেকট্রো কোম্পানি এটাও এসএস বডি এটা বানার দুইটা একই সাইজ এটাও পিতল বানার এই চুলাটা যদি নরমাল কোনো বাজার থেকে পারচেজ করতে যান আপনি মিনিমাম
5000 টাকা নেবে এটা আমরা রাখতেছি মাত্র কোন দামাদামি না 4250 টাকা ফিক্স প্রাইস 4250 টাকা ফিক্স প্রাইস তারপর 4250 টাকা কিন্তু এই চুলাটা পেয়ে যাচ্ছে আকর্ষণীয় পিতল বানারে খুব সুন্দর তারপর যে অ্যান্টিকের যেটা দেখতেছেন এটা যদি ননস্টিক যেটা সবচেয়ে কম দামি ননস্টিক যেগুলো নন ব্র্যান্ড বাজারে কোনো ব্র্যান্ডের মূল্য নাই ওই সব ব্র্যান্ডে কিনতে গেলে আপনি 5 থেকে 5500 টাকা লাগে এই চুলাটা যদি বাজার থেকে কিনেন মিনিমাম আপনি 6 থেকে 7000 টাকা নেবেন হ্যাঁ এটা রাখতেছি আমরা মাত্র 5200 টাকা 5200 টাকা আর এখানে যেটা আপনি দেখতেছেন হাড়ানো ডাইস চন্ডিমা সুপারমার্কেট নিচতলা 17 নম্বর দোকান 3 নম্বর এবং 7 নম্বর গলি এছাড়াও ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা ফোন দিয়ে ডিরেক্ট ভাবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম